আজকের ক্লাসে আমরা ঘনফল নির্ণয় চ্যাপ্টারকে রিভিশন করব এবং এখান থেকে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব ও তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেব। প্রথমেই ঘনফল নির্ণয় চ্যাপ্টারে যে সূত্রগুলি আমাদের ব্যবহার করতে হয় সেটা হলো এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব, তারপর এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব। মূলত এই চারটি সূত্র দিয়েই আমরা অঙ্কগুলো করে থাকি। তো এখানে প্রথমে যে অঙ্কটা আমি দিয়েছি দীর্ঘ উত্তরধর্মীতে বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে প্রথমে একটা দিয়েছি, দেখো 1000 এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। তো এটাকে আমি এটা কিভাবে তোমরা সমাধান করবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করবে, তার জন্য দেখো 1000 হলো একটা বর্গ ঘন রাশি, যাকে 10 কে 10 এর কিউব করলে বা ঘন করলে আমরা 1000 পাচ্ছি। আর এ তো বুঝতেই পারছো কিউব দেওয়াই রয়েছে। আর 27 হলো 3 এর কিউব, আর বি টু দি পাওয়ার 6 মানে হলো গিয়ে বি স্কোয়ার এর হোল কিউব। তাহলে এটাকে আমরা যদি এভাবে সাজিয়ে নিই 10a হোল কিউব প্লাস 3b স্কোয়ার হোল কিউব, তাহলে এটা একটা a কিউব প্লাস b কিউবের ফর্মে চলে এসেছে। তারপর আমরা এই যে সূত্রটি দেওয়া রয়েছে a প্লাস b ইনটু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রের সাহায্যে এই অঙ্কটিকে সমাধান করব। তো তোমরাও এই অঙ্কটাকে এভাবে করবে। এর পরবর্তী অঙ্কটি দেখো, এটা বলেছে 192 এ কিউব প্লাস 3। তাই এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকছে আমার 64 এ কিউব, আর এখান থেকে 3 কমন নিলে থাকছে 1। তাহলে ভিতরের যে রাশিটি থাকছে ব্র্যাকেটের মধ্যে সেই রাশিটি কিন্তু একটি তাকে কিন্তু আমি ঘন রাশি আকারে দেখাতে পারবো, কারণ 64 হলো 4 এর কিউব, তাহলে আর এ তো এ কিউব, তাহলে আমি এটাকে লিখতে পারবো 4a হোল কিউব, আর 1টাকে লিখতে পারবো 1 এর কিউব। তারপর আমরা আবার ওই এ কিউব প্লাস বি কিউবের সূত্রানুসারে অঙ্কটাকে সাজিয়ে নিতে পারবো আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তৃতীয় অঙ্কটি দেখো, এখানে বলেছে 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব। তো এখানে 27টাকে আমি জানি এটা 3 এর কিউব, তাহলে এটাকে আমি লিখে নিয়েছি 3/a হোল কিউব মাইনাস 1/3b তার হোল কিউব। এবার এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে চলে এসেছে, তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কেমন আসবে, হলো a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তোমরা বইতে যে সূত্রগুলি দেওয়া রয়েছে বা অভেদগুলি দেওয়া রয়েছে সেগুলোর সাহায্য নিতে পারো। এই পরবর্তী অঙ্কটি দেখো, বলছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব। এখানে এই 2y কিউবটাকে আমি ভেঙে নিয়েছি দুটো y কিউবের যোগফল আকারে, তার ফলে এখান থেকে এই x কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস y কিউব এই অংশটুকু একটা সূত্রে চলে আসছে আমার x প্লাস y হোল কিউবের সূত্রে, আর এই অংশটা এটা আলাদা, তাহলে এটা আবার a কিউব প্লাস b কিউবের সূত্রে আসবে, এই অংশটি x প্লাস y হোল কিউব প্লাস y কিউব। তখন আমরা কিন্তু আবার আগের অঙ্কগুলোর মতনই সূত্র ব্যবহার করে এটা করব। তারপরের অঙ্কটি দেখো, এখানে আমি কিছু হিন্ট দিইনি তোমাদেরকে, তোমাদের এখানে এই যে 8 রয়েছে, 8 হলো আমার কোন সংখ্যাকে কিউব করলে 8 হয়, 8 হলো 2 এর কিউব। আর এখানে দেখো যে অঙ্কটার যে রাশিগুলো রয়েছে যদি আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা কিন্তু আমার a মাইনাস b হোল কিউবের ফর্মুলাতে চলে আসবে। তাহলে এদিকে 2 কিউব হচ্ছে আর এখানে হচ্ছে মাইনাস a মাইনাস b হোল কিউব, তাহলে সেটাকে দিয়ে আমি কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে লিখতে পারবো। তারপর যেমনভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয় আমরা করব। পরবর্তী অঙ্কটি হল এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এম এন স্কোয়ার
প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার। তো প্রথমে যেটা তোমরা করবে সেটা হলো এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার সাথে এই এমটাকে গুণ করে দেব। আবার এইখানে সূত্রটাকে ভাঙবো আমরা, এম মাইনাস এন হোল কিউবের সূত্রটাকে ভাঙবো, হোল স্কোয়ারের সূত্রটাকে ভাঙবো, ভেঙে আমরা এটাকেও এন দিয়ে গুণ করে দেবো। গুণ করে দিয়ে দেখবো যে সবকিছু কাটাকুটি হয়ে আমাদের শেষ অবধি কোন রাশিটা পড়ে থাকছে, তারপর সেই রাশিটাকে আমরা প্রয়োজন মতো উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমি এই অভেদের সাহায্যে মোট ছটা অঙ্ক তোমাদেরকে দিয়েছি। এরপর একটু সরল করো অঙ্কে চলে যাচ্ছে। দেখো এখানে কয়েকটা সরল দিয়েছি আমি, বলছে এক নম্বর অঙ্কটা দিয়েছি দেখো, ফোর এ স্কোয়ার মাইনাস নাইন ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন। এবার এই যে দুটো রাশি দেখতে পাচ্ছ, এই দুটো রাশি কিন্তু একই রকম, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। এবার এই যে রাশিটা রয়েছে এটাকে আমি সূত্রে ভেঙে নিয়েছি, সেটা হলো টু এ হোল স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার। তার ফলে এটাকে যদি আমি এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে লিখি ভেঙে, তাহলে আমরা সেটাকে যদি এটার সাথে একটা একটা করে তুমি যুক্ত করে দাও, তাহলে দেখবে ওই এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা চলে আসছে, তোমরা করে দেখবে। ঠিক তার পরের আরেকটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটাতেও প্রায় বলেছে, দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এটা হলো টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আচ্ছা মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো এক্ষেত্রে এই দুটোকে নিয়ে আমরা একটা সূত্রে ফেলতে পারছি, সেটা হলো এক্স কিউব প্লাস ওয়ান। আর এই দুটো রাশিকে নিয়ে একটা সূত্রে ফেলতে পারছি, সেটা টু এক্স হোল কিউব প্লাস ওয়ান। আর এক্ষেত্রেও একটা সূত্র আসছে এক্স কিউব মাইনাস ওয়ান। এবার তোমরা এই সূত্রগুলোকে ভাঙবে, ভেঙে দেখবে যে শেষ পর্যন্ত কোন রাশিটা পড়ে থাকছে, তারপর সেই অনুযায়ী আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। এই হলো আমাদের সরল করো থেকে আমি তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি। এরপর পরবর্তী অঙ্কগুলোতে দেখে নেব। পরবর্তী প্রশ্নগুলো বলেছে এখানে, নিচের প্রশ্নগুলি এক নম্বর থেকে চার নম্বর অভেদের সাহায্যে সমাধান করো, মানে এখানে লিখে ফেলেছি আমি করি। তোমরা এখানে চা এক থেকে চার নম্বর অভেদ হলো আমাদের বইতে যা রয়েছে তাই, বইতে যে অভেদগুলো রয়েছে সেগুলো যেটা প্রথমেই বলেছিলাম তোমাদের, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব, এই চারটে অভেদ, এগুলো দিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো প্রথম যে অঙ্কটা দিয়েছি সেটা হলো দেখো তোমরা, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফাইভ হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত, বুঝতেই পারছো? এটাকে আমরা তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙব। তাহলে প্রথমে আমার কি আসবে, এ প্লাস বি ইন্টু তোমরা ওই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রটাও তো ভাঙতে পারো, অথবা আমরা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু যেটা হচ্ছে ওই ফর্মুলাটা তো ভাঙতে পারবো, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে, তাহলে এই এক্স আর এক্স কেটে যাবে। আমার মনে হয় তোমরা দ্বিতীয় সূত্রটা দিয়ে করার চেষ্টা করবে। আচ্ছা এর পরবর্তী অঙ্কটা দেখো, এখানে বলেছে কি টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান কত। তো এখানে আমি যেটা করব, প্রথমে আমি ওয়ানটাকে ডান দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি এখান থেকে দুই কমন নিয়ে রাখবো। দুই কমন নিয়ে নিলে দেখব ওয়ানটা তো আগেই চলে গেছে ডান দিকে, যদি তুমি যদি এই টু এ মাইনাস টু বাই এ থেকে টু কমন নিয়ে নাও, তাহলে দেখবে ভেতরে পড়ে থাকবে ব্র্যাকেটের ভেতরে এ মাইনাস ওয়ান বাই এ, তাহলে সেখান থেকে আমি এ মাইনাস ওয়ান বাই এর একটা মান পেয়ে যাব। কেমন করে?
तो ए माइनस वन बाई एर मानटा होबे एदिके जेहेतु वन चले एसेछे आर ए दुईटा कमन गेछे तो दुई दिए भाग कर देव ताहले होबे माइनस हाफ एखान थेके जदि आमी मानटा पेये जाइ एबार आमरा एखाने सूत्रे फेलते पारबो एटा देखो ए किूब माइनस बी किूबर फर्मूला तो एखाने आमार निश्चय ए माइनस बी टार्मटा आसबे तो सेखाने आमी एखान थेके ए जे टार्मटा पेये गेछि सेटार मानटा बसिए देव बसिए दिए अंकटा करब ताहलेई तोमादेर एटा हो जाबे এর পরবর্তী অঙ্কটা দেখো এখানে বলেছে এম প্লাস এন ইকুয়াল টু ফাইভ এবং এম ইন্টু এন ইকুয়াল টু সিক্স হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউবের মান কত তো বুঝতেই পারছো তোমাদের প্রথমেই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের যে সূত্র দিয়ে যে মানটা হচ্ছে সেটা আমাকে বার করে নিতে হবে এটা কিনা যেখানে কিনা অবশ্যই আমাদের এম প্লাস এন আর এই এম এন এই দুটোকেই ব্যবহার করতে পারবো আর এই এম কিউব প্লাস এন কিউবের ক্ষেত্রেও একই জিনিস সেখানেও আমরা এই এম প্লাস এন দিয়ে আর এম এন দিয়ে যে সূত্রটা পড়ছে সূত্রটাকে বসিয়ে নেব তারপর সূত্রে যে মানগুলোকে বসাবো বসিয়ে দেখব আমাদের কত মান আসছে অঙ্কগুলো খুব একটা কঠিন নয় একটু লেন্দি হবে কিন্তু খুব একটা কঠিন নয় পরবর্তী অঙ্কটি দেখে নাও এখানে বলেছে কি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম ইকুয়াল টু এম কিউব বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করো এটা তো এটাকে প্রমাণ করতে হবে তো আমি এখান থেকে যেটা করব আমি এখান থেকে প্রথমে আমি এক্স প্লাস ওয়াই এর মানটা বার করে নেব এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে এম বাই এক্স ওয়াই যদি আমি এটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিই তাহলে এবার এখানে যখন আমি সূত্রে বসাবো তো সেক্ষেত্রে দেখো এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব রয়েছে তো সেটাকে আমি সূত্রে বসাতেই পারি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওটা দিয়েও করতে পারো অথবা আমরা ওই এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ওইটা যে অভেদটা রয়েছে সেটা দিয়ে করব তাহলে মানগুলো বসালে দেখবে কাটাকুটি হয়ে যাবে আর এই মানটা চলে আসবে খুব সহজেই তো তোমরা বইতে এক থেকে চার নম্বর যে অভেদগুলো রয়েছে সেগুলো দিয়ে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে এরপর আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এখানে বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এক নম্বর কি বলেছে নিচের রাশিগুলিকে বিস্তার করো এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই সূত্রটি আর এই এ প্লাস বি হোল কিউব এই অভেদটির সাহায্যে দেখো দুটো অভেদ এখানে দেওয়া রয়েছে তো এদের সাহায্যে কোনটা করতে হবে এখানে এক নম্বর অঙ্ক হলো আমার টু মাইনাস এক্স হোল কিউব দু নম্বর হলো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি জেড হোল কিউব এখানে কিছুই না এখানে তোমরা আশা করি বুঝতেই পারছো টুটা ওখানে হলো আমার এ আর এক্সটা হলো আমার বি তো এক্ষেত্রে আমার টু টু এক্সটা হলো এ আর ওয়ান বাই থ্রি জেডটা হলো বি তাহলে এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশি ধরে এটাকে আমাকে এই অভেদের সাহায্যে বিস্তার করতে হবে এক্ষেত্রে হলো এটা এ প্লাস বি প্লাস সি তোমরা চেষ্টা করবে এখানে এ প্লাস বিটাকে একটা রাশি নিতে আর সিটাকে একটা রাশি নিতে তারপর এটাকে কিউবের ফর্মুলা দিয়ে করব আর এখানে বলেছে ওয়ান থাউজেন্ড ওয়ান এটা কেমন করে করবে তোমরা এটাকে ওয়ান থাউজেন্ড প্লাস ওয়ান করে নেবে তাহলে ওয়ান থাউজেন্ড আমার একটা রাশি হচ্ছে আর ওয়ান হলো একটা রাশি তাহলে সেটা আবার ওই এ প্লাস বি হোল কিউবের সূত্রে চলে আসবে এরপর একটু বড় হবে অনেকগুলো শূন্য আসবে সেগুলো মাথায় রাখতে হবে আচ্ছা দ্বিতীয় অঙ্কটি দেখো তোমরা এখানে আমরা একটা মান নির্ণয় দিয়েছি একটা ছোট মান নির্ণয় রয়েছে এটা বলছে কত সেভেন পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ থ্রি তাহলে বুঝতেই পারছো এটা সেভেন পয়েন্ট ফাইভ থ্রি হোল কিউব মাইনাস আবার এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এটাও এটার হোল কিউব হবে মাইনাস থ্রি ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ থ্রি তো এটাও তোমরা ওই সূত্রের সাহায্যে করতে পারো আচ্ছা তার আগে তোমরা একটু দেখে নেবে যে এই সেভেন পয়েন্ট ফাইভ থ্রি আর সিক্স পয়েন্ট ফাইভ থ্রিকে মাইনাস করলে কত হচ্ছে আর প্লাস করলে কত হচ্ছে তাহলে তোমরা সূত্রের সাহায্যে এটা করে নিতে পারবে
এরপর পরবর্তী অঙ্কটি দেখো, এটা 3 নম্বর অঙ্ক। এখানে বলেছে যদি 3x + 1x = 0 হয়, তবে x³ + 1/27x³ মান কত? এখানে দেখো, এখানে 3x এর, এখানে এই x এর সাথে সহগ রয়েছে 3, আর এই যেটা চেয়েছে সেখানে আমার x এর সহগ কিন্তু 1, আর এই 1/x এর সহগ হলো গিয়ে 1/3। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে তিনটাকে মানে কমন নিয়ে নিতে হবে, তিনটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলেই একমাত্র ওই x + 1/3x এর ফর্মটা চলে আসবে। তারপর ওটাকে হোল কিউবের, তারপর ওটাকে দিয়ে আমি এখানে এই হোল কিউবের ফর্মুলাটার মধ্যে বসাবো। এখানে দেখে দেখো a³ + b³ চলে এসেছে, তাহলে এটা a+b হোল কিউব, সেই সূত্রটা দিয়ে এটাকে মানটা বসিয়ে অঙ্কটা শেষ করব। পরবর্তী অঙ্কটি দেখো, এখানে বলেছে যদি a+b = 5 হয়, তাহলে a³ + b³ + 15ab এর মান কত হবে? এটাও একটা খুবই ছোট অঙ্ক, এটাকেও তোমাদেরকে a³ + b³ যেটা হচ্ছে এটাকে a+b দিয়ে যে সূত্রটা আসছে সেখানে সাজিয়ে নিতে হবে, তারপরে মানটা বসাবে, বসিয়ে এটাকে শেষ করবে অঙ্কটা। 5 নম্বর অঙ্ক, আমি এখানে কয়েকটি ঘনফল নির্ণয় করতে দিয়েছি। এখানে দেখো আছে প্রথম অঙ্কটা 499, তার মানে এটা বুঝতেই পারছো এটা 500 - 1 করতে হবে, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা 500 আর 1 এই দুটোই কিন্তু আমার এই a - b হোল কিউবের ফর্মুলাতে চলে আসবে। এখানে পরের অঙ্কটি পড়েছে 910। 910টাকে আমরা দুরকম ভাবে করতে পারি, একটা তোমরা 900 + 10 করেও করতে পারো, অথবা এটাকে তোমরা 1000 থেকে 90 বিয়োগ করেও আমরা এটা করতে পারি। দুরকম ভাবে তোমরা ঘনফলটা নির্ণয় করতে পারো, তাহলে তোমাদের এখানে একটা প্লাসও হতে পারে, একটা মাইনাসও হতে পারে। এর পরের অঙ্কটি বলেছে x³ - x² এক্ষেত্রেও তাই, এটাকেও ঘনফল নির্ণয় করবে, অথবা তোমরা এখান থেকে প্রথমেই x² কমন নিয়ে নেবে, নিয়ে ভেতরে পড়ে থাকবে x - 1, সেক্ষেত্রেও এটাকে হোল কিউব করে নির্ণয় করতে পারো। এটা হলো আমাদের 5 নম্বর অঙ্ক গেল। এবার 6 নম্বর অঙ্কে আরেকটি আছে, এখানে বলেছি m+n = 7 আর m×n = 12, হলে মান নির্ণয় করো m² + n² এর। এটাও একই রকম ভাবে করবে, এটা আমি যদিও কিউবের চ্যাপ্টার তবুও আমি এখানে স্কোয়ারের একটা অঙ্ক দিয়েছি, কারণ এখানে এটা খুবই সোজা ছোট একটি অঙ্ক, এটাকে আমরা m² + n² যে সূত্রটা হচ্ছে সেই সূত্রে ভেঙে m+n দিয়ে তারপর সেখানে মানগুলোকে বসানোর চেষ্টা করব, বসালেই চলে আসবে। তো এই গেল মোটামুটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তুমি আরেকবার ভালো করে লক্ষ্য করে নাও, এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন গেল। এরপর আমরা চলে যাব একটু অতি সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে অতি সংক্ষিপ্ততে যে প্রশ্নগুলো আমরা নিয়েছি, দেখো প্রথমে বলেছে 1 নম্বরে যদি a+b = 0 হয়, তবে a³ + b³ এর মান কত? এটাকে আমরা ওইভাবেই তুমি তোমরা করবে সূত্র বসিয়ে a+b দিয়ে আনার চেষ্টা করবে। তার পরবর্তী অঙ্কটি দেখো, বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, এই যে যতগুলো সংখ্যা রয়েছে এখানে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপরের অঙ্কটি হলো নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ঘনমূল নির্ণয় করো, এখানে 4টি অঙ্ক আমি দিয়েছি। তারপর হয়েছে বলছে কি শর্তে a+b হোল কিউব = a³ + b³ সম্পর্কটি সিদ্ধ হবে, এটা একটা গেল। পরের অঙ্কটি বলছে 7000কে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, এটা একটা গেল। এই অবধি আমাদের এখানে আজকে হয়েছে। এর পরবর্তী আরেকটি অঙ্ক দেখব। এর পরবর্তী অঙ্কটি হলো
এখানে বলেছে এটা একটি শূন্যস্থান পূরণ, বলেছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু সরি প্লাস থ্রি এ বি ইন্টু ড্যাশ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব। তো তোমাদের এই ড্যাশটার এখানে সুইটেবল নাম্বারটা বসাতে হবে। তারপরেরটা বলেছে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এ প্লাস বি হলে এক্স এর মান কত। আচ্ছা, আর সেই সংখ্যাটি হলো আজকে আমাদের ওয়ান বাই এক্স। যদি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই সিক্স হয় এবং এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সিক্স হয় তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই অঙ্ক তোমাদেরকে দিলাম। তো তোমরা চেষ্টা করবে অঙ্কগুলো ভালো করে করার, অবশ্যই সমস্যা হলে জিজ্ঞাসা করবে। আরেকবার আমি অতি সংক্ষিপ্তগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।